Eradication of cancer is no more a dream. Bangladesh achieved it. Unique progress in the sector of world medicine. A scientist of Bangladesh claimed that he invented the medicine of cancer. Cancer research made an outstanding step by a Bangladeshi scientist. Bangladesh created history in the sector of medicine. Bangladesh is the pioneer of inventing cancer vaccine all over the world. Bangladeshi scientist discovers the cancer vaccine. Now time to say goodbye to cancer forever. বিখ্যাত বিজ্ঞানী প্রফেসর হাসান মঈন খান মরণবিধি ক্যান্সার প্রতিরোধক ভ্যাকসিন আবিষ্কার করেছেন। আগামীকাল বিদ্যাসাগর হাসপাতাল মিলনায়তনে তার এই আবিষ্কারের কথা সংবাদ সম্মেলনে তিনি সবাইকে জানাবেন। দেখি তো কি সুখবর, ক্যান্সারের ওষুধ আবিষ্কার হয়েছে। বাংলাদেশি সায়েন্টিস্টের অভাবনীয় সাফল্য দেখো, আমাদের দেশের সাফল্য দেখো, আমাদের গর্ব। ডক্টর হাসান মঈন খান ক্যান্সারের ভ্যাকসিন আবিষ্কার করেছেন। আমাদের সবার প্রচেষ্টায় আজ আমরা এই সাফল্যের দ্বার প্রান্তে এসে উপনীত হয়েছি। বাংলাদেশ আর দরিদ্র দেশ থাকবে না, আর এই সাফল্য এ দেশের অর্থনীতিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। পৃথিবীর এই ছোট্ট দেশ তার স্বমহিমায় উজ্জ্বল হয়ে থাকবে। সারা বিশ্বে আমাদের এ দেশের নাম উচ্চারিত হবে সম্মানের সাথে। Does very good job for us. We are supreme. We must have that formula. We can't do anything if this medicine keeps in a poor country as Bangladesh. We'll never give chance to Bangladesh to rise up. The scientists will make the vaccine by using that formula in our lab. And then we'll make billion dollars by distributing to whole world. Here is $50 million. I want the scientist Mohin Khan. Keep in mind, you have only 7 days. Done. You will get him within 7 days. Congratulations. You have achieved a miracle. Although Bangladesh being a small country in the world, the discovery you have made has assured the whole of mankind world. Your achievement will not only be placed in the Guinness Book of Records. Cancer diseases is increasing day by day. Discover the vaccine helps many people to get back their life. Salute to your creativity and Bangladesh as well. We salute from the people of Japan.
একাত্তরের মুক্তিযুদ্ধে সারা বিশ্বকে বাংলাদেশ দেখিয়ে দিয়েছে খালি হাতে লড়াই করে কি করে স্বাধীনতা লাভ করা যায়। আর এবার আমাদের প্রফেসর হাসান মঈন খান সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন আমরাও পারি, অসম্ভবকে সম্ভব করাই বাংলাদেশের কাজ। China is one of the most powerful country in the world. We are rich in technology and others as well. Bangladesh has done more powerful work than us. My dear friend. We feel proud of you, Mr. Mohin Khan. We feel proud for Bangladesh. চোখে তোদের মতো ক্রিমিনালরা অলওয়েজ জিরো। What is that, you man?
কে তোদেরকে সায়েন্টিস্টকে মারতে পাঠিয়েছে? বল কে তোদেরকে সহযোগিতা করছে? বল, না হলে তোকে মেরে সবাইকে খারাপ পথ ছেড়ে ভালো পথে আসার জন্য মোস্ট ওয়েলকাম জানিয়েছিলাম, কিন্তু তোরা আসিস না। তোদের মতো মানুষের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। গুড বাই। ধর্ষ সন্ত্রাসীদের হাত থেকে আপনি সায়েন্টিস্টকে উদ্ধার করেছেন, তা নিয়ে কিছু বলুন। ঘটনার সাথে কারা কারা জড়িত থাকতে পারে বলে আপনি মনে করেন? সরি, এ ব্যাপারে এখন কিছু বলতে পারবো না, ক্ষমা করবেন। ধন্যবাদ সবাইকে। আমরা ওনার সিকিউরিটির ব্যবস্থা করছি। জি জি জি, আরিয়ানের ফাইল পাঠিয়ে দেবো স্যার। কি বললেন, প্রমোশন? Thank you, sir. Thank you, sir. Thank you. Congratulations, Aryan. তোমার বীরত্বের জন্য এই মাত্র স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় তোমার ফাইল চেয়ে পাঠিয়েছেন, তোমাকে প্রমোশন দেবেন। Thank you, sir. আর আমি তোমাকে দিচ্ছি গুড সার্ভিসেস ব্যাচ। আমাদের পুলিশ বাহিনীর গর্ব। অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ আসাদুজ্জামান খান আরিয়ান পুলিশ বাহিনীর বিভিন্ন কাজে অসামান্য কীর্তি ও অসম সাহসিকতার স্বাক্ষর রেখেছেন। তার এই বীরত্বের জন্য তাকে গুড সার্ভিসেস ব্যাচ প্রদান করা হল। থ্যাংক ইউ স্যার। স্যার, মঈন খান সাহেবের নিরাপত্তা নিয়ে আমাদের একটু ভাবা দরকার। সে তোমাকে ভাবতে হবে না, মঈন খানের পুরো সিকিউরিটির ভার আমি নিজেই নিয়েছি। থ্যাংক ইউ স্যার। তবু যদি আমাকে প্রয়োজন হয়। তুমি কি তোমাকে আমার চেয়েও বেশি এফিসিয়েন্ট মনে করো? না স্যার। একটা ব্যাচ পেয়ে মনে করো না তুমি অনেক কিছু হয়ে গেছো। এরকম অনেক ব্যাচ মেডেল আমার বুকে ঝুলিয়েই আজ আমি এই পজিশনে এসেছি। শহীদুল, তোমার মতো বয়স হলে তোমার চেয়েও বেশি মেডেল আরিয়ানের বুকে ঝুলবে ইনশাআল্লাহ। তোমার ছেলে আজ তোমার মুখ উজ্জ্বল করেছে, সারা দেশের মানুষ আজ তোমার ছেলের প্রশংসায় মুখরিত। আমি আমার বাবার আদর্শ অনুসরণ করছি মা, আর সেই দিনের অপেক্ষায় যেদিন আমি আমার বাবার হত্যার প্রতিশোধ নিতে পারব। না না বাবা, প্রতিশোধ মানুষের মনে হিংসা বাড়ায়। প্রতিশোধ তুই সেদিনই নিতে পারবি বাবা, যেদিন তুই তোর বাবার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে পারবি। তোর বাবার বিদেহী আত্মাকে তুই সেদিনই শান্তি দিতে পারবি, যেদিন এই দেশ থেকে তুই সন্ত্রাস নির্মূল করতে পারবি। অবশ্যই পারবো মা। মুষ্টিমেয় সন্ত্রাসীরা দেশের লক্ষ লক্ষ মানুষকে আতঙ্কিত করে ওরা ওদের কুস্বার্থ হাসিল করছে। এখন থেকে আমি সন্ত্রাসীদের আতঙ্কিত রাখবো।
যেন ওরা নিরীহ মানুষের উপর অত্যাচার করার সুযোগ না পায়। আমাকে দোয়া করো মা। তুই অবশ্যই পারবি বাবা। অবশ্যই পারবে মা, আমার ভাই এখন সুপার হিরো। সবাইকে জানিও না, মিডিয়ার লোকেরা জানলে ঘুম হারাম করে দেবে। সত্যি বলছিস? সত্যি। ওকে বাইরে থেকে দেখলে বীর মনে হলে কি হবে? প্রেমের মাঠে একদম লাজুক ছেলে। জানিস, আমাকে ভালোবাসার কথা বলতে ভয়ে 10 বার ঢোক গিলেছে। ও ছোট ভাই, 10 বার ঢোক গিলেছে? ধুর, আমি বিশ্বাস করি না ওনার মতো একজন দেশের বীর তোকে ভালোবাসতে যাবে কোন দুঃখে। কেন, আমি কম কিসের? আমার নানু প্রফেসর হাসান মঈন খানের নাম শুধু দেশে না, সারা বিশ্বে ছড়িয়ে আছে। ও, তোর নানার জন্য তোকে ভালোবাসে? কেন, আমার নানুর জন্য আমাকে ভালোবাসবে কেন? আমার এই চাঁদ মুখ দেখেই আরিয়ান আমার জন্য দিওয়ানা হয়ে গেছে। ও তো আমাকে বিয়ে করার জন্য অস্থির। তাই বড় ভাই, তোমার গোয়েন্দা বক্সটা দাও তো। এইখানে তো আসামি নাই, গোয়েন্দা সাজা লাভ কি? আরে দাও দাও তো। দেখা কইই ছিল কোথায়? আবার বসুন্ধরা শপিং মলে লিফটে আমি উঠছিলাম, সে নাম ছিল বসুন্ধরা। যাওয়ার সময়ই পাইনি। ও ম্যাডাম, আপনার লগে বুঝি ধাক্কা লাগিয়া গেল। হ্যাঁ, ধাক্কা দিয়ে দেখা এককারে সিনেমা লাগ। সব সিনেমাতে নাইক নায়িকা গো এমন ধাক্কা দিয়াই প্রেম হয়। প্রেম না হয় হইল ম্যাডাম, বিয়া শাদি করব বিলা তো মনে হয় না। বিয়ে করবে না মানে? অলরেডি বিয়ের সব ব্যবস্থা হয়ে গেছে। আই মিন আক আই হাই কই কি? আমি তো রাজিই ছিলাম না। আরিয়ান পাগল, বলে তোমার মতো সুন্দরীকে
এখনই বাঁধনে বেঁধে না ফেললে কত ছেলের যে মাথা খারাপ হয়ে যাবে। এ তো দেখতেছি ডিজিটাল প্রেম, ভালোবাসা হইতে না হইতে বিয়া। হ্যাঁ, ও তো বলে ওর জান আমি, সুতরাং বিরক্ত করো না, কেটে পড়ো। নইলে আরিয়ান যদি শুনে তুমি আমাকে বিরক্ত করেছ, তবে বাকি জীবনটার বাইরের হাওয়া বাতাস খেয়ে বেড়াতে হবে না, জেলের চার দেয়ালের মধ্যে বন্দি থাকতে হবে। থাক থাক হইছে, বাকি জীবনটা খোয়ারের মধ্যে বন্দি হয়ে থাকতে চাইতেছি না। পুলিশের জামেলার দরকার নাই কা, আমি কাইতে পুরতাছি। আপনি চালায় যান ম্যাডাম, চালায় যান। চালু ম্যাডাম। তোমার শরীরে তো অনেক জ্বর, এত জ্বর নিয়ে ভিক্ষা করতে নামলে কেন? না নামলে ওরা আমার মারে মারা ফেলাইবো। মেরে ফেলবে? কারা? বাদশা। বাদশা? তোর জ্বর হইছে, চিকিৎসার লাগা তোর অ্যাপোলো হাসপাতালে পাঠাইতে হইব। জ্বর মাথা ব্যথা কোনোটাই থাকবো না যদি আমি তোরে সামনে মারা ফেলাই। আমারে প্রত্যেক দিন 400 টাকা করে না দিলে আমি সবগুলারে মাইরা ফেলামু। শুধু তাই না স্যার, হে অনেক সুস্থ বাচ্চা গো মাইরা হাত পা কাইটা দেয়, অন্ধ বানানোর লেগে চোখ উঠে ফেলা। স্যার ওরে দেখতেছেন না, ওর নাম হইলো মুন্না। ওই মুন্নারও ইচ্ছা আছিল বড় হয়ে ফুটবল খেলোয়াড় হইব, কিন্তু ওই বাচ্চা ওর পাওয়াটা কাইটা দিছে। মুন্নার ইচ্ছাটা পূরণ হইল না স্যার। আসো। আমার চাই টাকা। অমানবিক অত্যাচার করে বিকলঙ্গ করিস তোদের এই কুস্বার্থ হাসিল করার জন্য। একবার ভেবে দেখ, এই বাচ্চাগুলো যদি তোর হতো তাহলে কি পারতি ওদেরকে এরকম বিকলঙ্গ করে রাস্তায় ভিক্ষা করাতে? স্যারের নীতি বাক্য শোনার সময় আমার নাই। ওই স্যারের হাত পা ভাইঙ্গা দে। Ah!
মাফ কইরা দেন, আমারে সামনে মাইরেন না, এমন ভুল আমি আর জীবনেও ভুল করার সুযোগ আর তুই পাবি না, তবে প্রায়শ্চিত্ত করার সুযোগ আমি তোকে অবশ্যই দেব। এতদিন তুই নিষ্পাপ বাচ্চাগুলোকে বিকলঙ্গ বানিয়ে ভিক্ষা করিয়েছিস, এখন থেকে তুই অফিসার, সমস্ত বাচ্চাদেরকে সরকারি শিশুপল্লিতে নিয়ে যাও, আর বৃদ্ধদেরকে সরকারি বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করো। ওদেরকে নিয়ে চলো। নিজের জীবনের ঝুঁকি নিয়ে এতগুলো মানুষের জীবন বাঁচানোর জন্য আপনাকে জানাই মোস্ট ওয়েলকাম স্যার। আমি যা করেছি সেটা আপনাদের করা উচিত ছিল। আমাদের? ইয়েস আপনাদের। এই শহরের রাস্তা দিয়ে যখন মন্ত্রী বা ফিল্ম স্টার যায় তখন আপনাদের চোখে পড়ে। এই শহরে হাজার হাজার শিশু রাস্তায় ভিক্ষা করে সেটা আপনাদের চোখে পড়ে না? দেশে নামে বেনামি বিভিন্ন রিয়েলিটি শো, এসএমএস কনটেস্ট আপনারা ফলাও করে প্রচার করেন আপনাদের টিআরপি বাড়ানোর জন্য। আপনাদের কি উচিত ছিল না তারা সুস্থ বাচ্চাদেরকে বিকলঙ্গ বানিয়ে রাস্তায় ভিক্ষা বৃত্তির জন্য বাধ্য করছে, এসব সরকার ও পাবলিকের কাছে তুলে ধরা? শুনুন, মিডিয়ার উচিত পাবলিকের জন্য কাজ করা, পাবলিসিটির জন্য নয়। তাই বলছি, আমাকে মিডিয়ার সামনে হিরো না বানিয়ে আপনারা সচেতন হন, আপনাদের রিপোর্টের মাধ্যমে জনগণকে সচেতন করুন, দেশের জন্য ভালো কাজ করুন। গুড বাই। এই তোর কি হলো? সারাক্ষণ মুভি দেখবি আর চিপস খাবি, দেরি মোটা দে, দেশের খবর টবর একটু দেখি দে। মা, তুমি জানো না এই চিপসটা নতুন এসেছে, আমার খুব প্রিয়, শুধু আমার না আমার স্কুলের সবার প্রিয়। ওফো, তুমিও খেয়ে দেখো, তাহলে তোমারও প্রিয় হয়ে যাবে। থ্যাংক ইউ, রিমোটটা দে। শুনুন, মিডিয়ার উচিত পাবলিকের জন্য কাজ করা, পাবলিসিটির জন্য নয়। তাই বলছি, আমাকে মিডিয়ার সামনে হিরো না বানিয়ে আপনারা সচেতন হন, আপনাদের রিপোর্টের মাধ্যমে জনগণকে সচেতন করুন, দেশের জন্য ভালো কাজ করুন। গুড বাই। দেখতে হবে না ভাইয়াটা কার? বুঝলাম ভাইয়াটা তোমার, এর লেগেই তো এত বড় একটা সর্বনেশা খাম করলো। সর্বনেশা কাজ করেছে কে ভাইয়া? অয়ো সর্বনেশা খাম, আমি গুসু বাইরে ফাঁকি দিয়া তাইনে বিয়া হরিয়া ফালাইছি। কি বিয়ে করেছে? অয়ো খালা, নিজের চোখে বউরে দেখিয়া আইলাম, খুবই সুন্দর বউ। তাই নাকি? হালা, একান কথা কই, এখন জলদি বউ আনুনের ব্যবস্থা করেন, নইলে ফোলা আরাইবেন। আমি এত করে ওকে বিয়ের কথা বলি, ও সবসময় না করে, আর এখন নিজেই ভালোবেসে বিয়ে করে ফেলেছে বলে ভয় তোমাকে বলেনি, বউ আনার ব্যবস্থা করো মা। অয়ো খালা, এখন জলদি বউ আনুনের ব্যবস্থা করো। কার বউ আনবে মা? কার বউ আবার? তোর বউ। কি যে বলো মা, আমার বউ? হ্যাঁ বাবা, ভালোবেসে বিয়ে করেছিস বলে ভেবেছিস আমি রাগ করব? না রে, আমি একটুও রাগ করিনি। যা বাবা, বউকে বাইরে রাখতে নেই, ঘরে নিয়ে আয়। আমি ভালোবেসে বিয়ে করেছি, এ কথা তোমাকে কে বললো মা? মা তো ঠিকই বলেছে, তোমাকে আর লুকাতে হবে না। জাফর ভাই তোমার মেমোরি কার্ড আমাদের কাছে ডাউনলোড করে ফেলেছে। দোষ করেছিস তুই, এখন ওর চাকরি নট হবে কেন? ভাইয়া, দিস ইজ নট ফেয়ার ফর এ পুলিশ অফিসার। জাফর ভাই তোমাদেরকে মিথ্যা বলেছে মা, আমি কোনো বিয়ে টিয়ে করিনি। আমি আর জাফর ভাই কফি হাউসে গিয়েছিলাম, ওখানে গিয়ে দেখি একটা মেয়ে ওর বান্ধবীদের সাথে আমাকে নিয়ে কথা বলছে। ঠিক আছে বুঝলাম, কিন্তু একটা মেয়ে তোকে নিয়ে এত কথা বানিয়ে বলবে কেন? মা, ভাই এখন সুপার হিরো, সব মেয়েরা ভয় কিনে এখন আলাপ করবে। জাফর ভাই, মেয়েটি কি সুন্দর? ইতা খিতা হইলা, হালি সুন্দর নি, একেবারে ডানা হাঁটা পুরি। হালা, আরিয়ান ভাইয়ের উবু বউরে আপনার দেহনের ব্যবস্থা করতাছি।
আরিয়ান, মেয়েটা কে তুই জানিস? হ্যাঁ মা, সায়েন্টিস্ট হাসান মঈন খান সাহেবের নাতনি। শুধু মারামা যদি রোমান্টিক হতো তাহলে কেমন হতো দেখি তো। চলো দুজনা বিভোর হবে বাসবো ভালো খুলে মনের সীমানা দুই অন্তরে গভীর করে লিখবো একটাই ঠিকানা দুই
বাবা তোমার না ক্যান্সারের ভ্যাকসিন আবিষ্কার শেষ হয়ে গেছে তারপরেও সারাক্ষণ কি কাজ করো শেষ হয়েছে আবার হয়নি মানে ফর্মুলাটা আবিষ্কার করেছি এখন সিকিউরিটি কোড সেট আপ করছি দেশের লোকই তো দেশের শত্রু যে কোনো কারণে অপশক্তির হাতে পড়লে এটার অপব্যবহার যাতে করতে না পারে সেই ব্যবস্থা করছি তারপর এটা সরকারের হাতে তুলে দেব তার আগে শান্তি নাই রে বা বিখ্যাত লোকদের শান্তি একটু কমই থাকে কেন শান্তি কম থাকবে কেন বিখ্যাত হয়ে গেলে সবাই তাকে নিয়ে হইচই শুরু করে দেয় আজ এখানে সেমিনার কাল মিটিং পরশু সম্বর্ধনা জীবনটা হেল না রে নানু জীবন হেল হয় না তখন মনে এক অপূর্ব শান্তি বিরাজ করে মনে হয় জন্ম সার্থক মানুষের জন্য কিছু করতে পারার মধ্যে যে কি শান্তি সে তুই যখন করবি তখন বুঝতে পারবি হ্যালো জি আছেন কে কে বলছেন জি দিচ্ছি এই যে তোমার শান্তি এসে গেছে হ্যালো আপনি দেখো তো কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে ভাইয়া হ্যাঁ আমি যাব আপনাদের কোনো টেনশন করতে হবে না কনফার্ম যখন করেছি আমি যাব কি বললেন রোববার সায়েন্টিস্ট হাসান মঈন খান রূপপুর আণবিক প্রকল্পে একটা সেমিনারে ভাষণ দিতে যাবে আপনি তাকে রাস্তা থেকে তুলে নেবেন থ্যাংক ইউ আপনি আমার জন্য করেছেন আমি আপনার জন্য করব আপনার ফরেন অ্যাকাউন্টে আজকেই $10,000 জমা হয়ে যাবে ওকে থ্যাংক ইউ স্যার শোন আব্বাস জি ভাইজান রোববার হাসান মঈন খান ভাষণ দিতে রূপপুর প্রজেক্টে যান জি ওনাকে রাস্তা থেকে কিডন্যাপ করে নিয়ে আসবে কিন্তু ভাইজান সেখানে তো সিকিউরিটি থাকবে আরিয়ান আরিয়ান না থাকবে আমাদের লোক চার্লি 641 ক্লিয়ার স্যার এই মাত্র একটা উড়ো খবর পেয়েছি তুমি খুব কড়া নজর রাখবে মঈন স্যারের উপর সন্ত্রাসী হামলা হতে পারে তুমি রুট চেঞ্জ করে চন্দ্রা ফরেস্টের ভেতর দিয়ে স্যারকে নিয়ে যাও পেছনের সিকিউরিটিকে সোজা রাস্তায় যেতে বলবে যেন কেউ বুঝতে না পারে রুট চেঞ্জ করা হয়েছে ওকে স্যার মেসেজ রিসিভ ওভার এন্ড আউট চার্লি 621 স্যার আমরা রুট চেঞ্জ করছি তোমাদের ফলো করার দরকার নেই তোমরা সোজা চলে যাবে জঙ্গলের রাস্তা শেষ করে আমরা সোজা কালিয়াগুড়ের কাছে গিয়ে মিলব ওভার এন্ড আউট আরে আরে এদিকে খোঁজ দাও না না আমাদের সোজা যেতে হবে কিন্তু মঈন স্যারের গাড়ি আমাদের ফলো না করার ইনস্ট্রাকশন আছে এটা কি তা হবে হ্যালো স্যার Thank you.
বলে সাইন্টিস্টকে ফেলে দেব। তারপর কি হবে? তুই সাইন্টিস্টকে ফেলে দিবি, আমিও তোকে ফেলে দেব। বেটার লিভ হি অর ইউ উইল ডাই হিয়ার। না, তাহলে এখনই তোকে মেরে ফেল। চেঞ্জ করেছো যে সোর্সের খবর পেয়ে তা ছিল ভুল। সব পেপার মিডিয়া বলছে আরিয়ান দুবার সায়েন্টিস্টের জীবন রক্ষা করেছে। ওকে সিকিউরিটির দায়িত্ব না দিয়ে কেন তোমাকে দেওয়া হবে? স্যার, ইউ কল মি? ইয়েস। এখন থেকে সায়েন্টিস্ট মঈন খান সাহেবের সমস্ত সিকিউরিটির দায়িত্ব তোমাকে দেওয়া হবে। থ্যাংক ইউ স্যার। আমাকে অপমান করে তুমি নিজেকে হিরো বানাতে চাও? নো স্যার, আমি হিরো হতে চাই না। আমি চাই দেশের সব মানুষ যেন নিরাপত্তা পায় ও শান্তিতে থাকে, আর এটাই হচ্ছে পুলিশের প্রধান কর্তব্য। যারা দেশ ও মানুষের ক্ষতি করে তাদেরকে আমি গুড বাই জানিয়ে উপরে পাঠিয়ে। একটা প্রবাদ আছে, বেশি বার বেড়ো না ঝড়ে ভেঙে যাবে। গুড বাই করতে গিয়ে একদিন দেখবে তুমি নিজেই গুড বাই হয়ে গেছ। গুড বাই কে কবে হবে স্যার, কেউ বলতে পারে না। সে তো আপনিও হতে পারে। কি বললে? তুমি আমাকে থ্রেট করছো? নো স্যার, থ্রেট না। আপনি আমার সিনিয়র, আমি জানি আপনাকে সম্মান করা আমার দায়িত্ব এবং কর্তব্য। তাই বলি স্যার, ভালো হয়ে যান, মোস্ট ওয়েলকাম জানাব, নইলে আমি ভুলে যাব হু ইজ দ্য সিনিয়র। গুড বাই স্যার। Single thing, okay? Okay, sir. Please, come on. এসিপি আরিয়ান সাহেবের নির্দেশে মঈন খান সাহেবের নিরাপত্তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে ম্যাডাম। আরিয়ান সাহেব এসেছে? জি ম্যাডাম, কিছুক্ষণ আগে চলে গেছে। বেশ, অল্পের জন্য দেখা হবে, যাই এই সুযোগে দেখাটা করে আসি। এক্সকিউজ মি, প্রফেসর হাসান মঈন স্যারের সাথে একটা সেমিনারের ব্যাপারে আলাপ করতে চাই। না না, দেখা করা যাবে না, থানা থেকে অনুমতি নিয়ে আসবেন। স্যার, অধরা, মিস অধরা,
বাট এরকম নাম আরো অনেকের আছে, তাতে আপনি আমাকে চিনবেন না। কিন্তু আমার নানুর নাম বললে আপনি আমাকে চিনবেন। আমার নানু সায়েন্টিস্ট হাসান মঈন খান। ওয়াও, আপনি তাহলে আমাকে চিনেন স্যার। স্যার, হোয়াট ইজ দিস? নিজের আপ করা স্বামীকে কেউ স্যার বলে? বলুন গুগু। স্বামী আপ এসব কি বলছেন? ঠিকই বলছি, আপনি আমার কাছে কিছুই লুকাতে পারবেন না। কফি শপে আমার সম্পর্কে যা যা বলেছেন এর সবই আমি জানি। ওইসব মিথ্যা একটা স্ট্যান্ড স্যার, বান্ধবীদের চোখ কপালে তুলতে বলেছে। জি না, শুধু বান্ধবীদেরকে বলেননি, ওখানে একটা লোকও ছিল, তাকে বলেছেন, ভয়ও দেখিয়েছেন। লোক? ও হ্যাঁ, একটা বাজে লোক স্যার, মেয়েদের কথার মধ্যে নাক গলাতে এসেছিল, তাই আপনার নামটা ইউজ করে ওকে ভয় পাইয়া সরিয়ে দিয়েছি। তাই বুঝি? দেখুন তো সেই বাজে লোকটাকে চেনেন কিনা। জি, আমি আপনার জানের জান ভালোবাসা আক করা স্বামী। আপনি আমার মনের ডালপুরি, হৃদয়ের ঝালমুড়ি, সবই আমি। কি বলতে এসেছিলেন বলে যান। বলবো কি স্যার, আপনারে দেখা ম্যাডামের হৃদয়ের সিম কার্ড হ্যাং হয়ে গেছে। স্যার, তারপরে কি রে, কি হয়েছে? খুব খুশি খুশি মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ মা, আজ আমি খুব খুশি, আমার স্বপ্নের মানুষকে দেখে এলাম। স্বপ্নের মানুষ? তোর আবার স্বপ্নের মানুষকে? আরিয়ান। আরিয়ান? না মানে ইয়ে মা, এসিপি আরিয়ান সাহেব। মানে নানুকে বাঁচাবার পর খালি ভাবতাম
ভদ্রলোককে একটা ধন্যবাদ দেওয়া উচিত। আজ সেইটাকে দেখে এলাম, মানে আমার স্বপ্ন পূর্ণ হয়েছে। কিন্তু আমার স্বপ্ন পূর্ণ হয়নি। আর মাত্র একদিন সময় আব্বাস, একদিন পর সাত দিনের টার্গেট শেষ হয়ে যাবে। ভাইজান, তার চেয়ে বেটার নিনোর টাকাটা ফেরত দিয়ে দিন। নো, নেভার এভার। কন্ট্রাক্ট নিয়ে কাজ শেষ না করলে বেইমানি হয়। আমার ইতিহাসে বেইমানি বলে কোনো শব্দ নেই। আজকের মধ্যে ওর নাতনিটাকে উঠিয়ে নিয়ে আয়, তাহলে ওই সায়েন্টিস্ট ভেঙে পড়বে, আর তখন ওকে হাত করা বানির মতো সহজ হয়ে যাবে। আমার এক চোখ কানা সায়েন্টিস্ট আর পারিবারিক ইতিহাস আমার ভালো করেই জানে। এগুলো নিয়ে যাব। ওকে ওকে, লেটস গো। আসসালামু আলাইকুম। মানে পাহাড় পর্বত জয় করে এলেন,
কিন্তু একটা মেয়ের ফিলিংস বোঝেন না? আসলে এই মুহূর্তে আমি ডিউটিতে। ডিউটির বাইরেও মানুষের আলাদা একটা জীবন থাকে। সেটা আসলে উপলব্ধি করার সময় পাইনি। উপলব্ধি করুন, মানুষের জীবনটা অনেক স্বপ্নময়। প্লিজ ট্রাই ইট। সাইন্টিস্টের নাতনিকে তুলে আনতে পারিসনি? Your 7 days is over. Get ready to die. No way. Your time is over. Enough. Time is money to us. Contract failed. Man, your life finished. You have to die. I don't believe in die. I believe in power of mind. Give me more 2 days. Only 2 days. But these 2 days will be last 2 days for your life. Most. Thank you.
নানু যা বাই বাই সামনে থেকে কিছু সন্ত্রাসী বিল্টুকে কিডন্যাপ করে নিয়ে গেছে। গভর্নমেন্ট কিন্তু তোর পরিবারের কোনো সিকিউরিটি দেয়নি, যদি বাঁচতে চাস। নানু, আমি মাকে নিয়ে বিল্টুদের স্কুলে যাচ্ছি। বিল্টুদের স্কুলে? হ্যাঁ, মা হঠাৎ বিল্টুর জন্য কেমন করছে তাই বিল্টুকে দেখতে চাইছে। না না, তোদের যেতে হবে না। বিল্টু বিল্টু ভালো আছে। আমিও মাকে তাই বলেছি, মার মন মানছে না। যাক, দেখে মনকে শান্ত করে আসুক। ওকে, আমার মনটা কেমন অস্থির অস্থির লাগছে রে। হ্যালো নানু। অধরা, আমার কথা শোন, তোরা ওখানে যাস না। হ্যালো 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 নানু, কিছুই শুনতে পাচ্ছি না। জোরে চালা। তোদের স্কুলে যেতে হবে না, আমার গাড়িতে ওঠ, বাড়ি ফিরে যাবি। এত কাছে চলে এসেছি, বিল্টুকে দেখে গেলে তোমার সমস্যা কোথায়? সে তুই বুঝবি না। তাহলে আমাকে বলো, বিল্টুকে দেখতে আমার মন চাইছে, তুমি কেন বাধা দিচ্ছ? এই জন্য যে বিল্টু স্কুলে নেই। বিল্টু স্কুলে নেই? তাহলে বিল্টু কোথায় বলো নানু। বলো বাবা বলো, বিল্টু কোথায় বলো আমাকে। ওকে আমি মেরে ফেলছি। বয়েজ, ক্যাচ দ্য সাইন্টিস্ট অ্যান্ড ব্রিং হিম ইন মাই কার। বিল্টু মারা যায়নি, রাখে আল্লাহ, মারে কি। জাস্ট মিনিট, বিল্টুকে ওরা কিডন্যাপ করে নিয়ে যাবার পর হোয়েন ইউ মুভ উইদাউট সিকিউরিটি, তখন অফিসার আমাকে ফোন করে জানায়, তারপর Thank you.
আল্লাহর রহমত যদি কারো উপর থাকে তবে কেউ তাকে মারতে পারে না। বিল্টুই তার প্রমাণ। Save it! Save it! Save it!
এসিপি আরিয়ানের দায়িত্বের অবহেলায় সায়েন্টিস্ট মঈন খান সন্ত্রাসীদের হাতে অপহরণ হয়েছেন। সমস্ত পেপার এবং ইলেকট্রনিক্স মিডিয়া আমাদের ধুয়ে ফেলেছে, আর এর জন্য তোমাকেই দায়ী করেছে। ছি ছি ছি, আমাদের পুলিশ ডিপার্টমেন্টের এতদিনের ঐতিহ্য, মান সম্মান সব ধুলোয় মিশে গেছে। ব্যক্তিগত প্রেমের জন্য দেশের কৃতি সন্তান জগৎ বিখ্যাত সায়েন্টিস্টকে ক্রিমিনালদের হাতে তুলে দেয়া, এটা শাস্তিযোগ্য অপরাধ। এসব আমার কথা না, পেপারের কথা। এক পেপার তো ডাইরেক্ট লিখেছে ক্রিমিনালদের সাথে এসিপি আরিয়ানের যোগ সাজসও উড়িয়ে দেওয়া যায়। তোমার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ খতিয়ে দেখতে সরকার থেকে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কদিন আগে বীর খেতাব পেয়ে এখন তদন্ত কমিটির সামনে আমাকে এক্সপ্লেনেশন দিতে হবে। ইট ইজ রিওয়ার্ড অফ মাই গুড সার্ভিস? দিস ইজ নট ইওর গুড সার্ভিস এট অল। তোমাকে নিরাপত্তার দায়িত্ব দেয়া হয়েছিল, ভালোবাসার নয়। তুমি জানো তোমার দায়িত্বে অবহেলার কারণে পুলিশ ডিপার্টমেন্ট তোমাকে সাসপেন্ড করতে পারে। পুলিশের চাকরিতে প্রথম যেদিন জয়েন করি সেদিন শপথ নিয়েছিলাম নিজেকে মানব সেবায় উৎসর্গ করব, তাই নিজের আরামায়াসের কথা কখনো ভাবিনি স্যার। আর এটাই যদি আমার পুরস্কার হয় তাহলে দিস ইজ নট মাই ইউনিফর্ম। পুলিশের চাকরিতে আমি যা করেছি তা দেশের প্রতি কর্তব্যবোধ থেকেই করেছি। আমার এ দেহে যতদিন প্রাণ থাকবে ততদিন দেশপ্রেমও থাকবে, এর জন্য ইউনিফর্মের দরকার নেই স্যার। আই এম গিভিং মাই ওয়ার্ড, আমার জীবনের বিনিময় হলেও এদেশের সায়েন্টিস্টকে খুঁজে বের করে আনবই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, দ্য অনারেবল সায়েন্টিস্ট মঈন খান। গুড মর্নিং, the most honorable scientist of the world. We are sorry to put in this situation as we don't have any other option. খুব ছোট একটা কাজ, আপনাকে কিডন্যাপ করে খুব সহজে আমি হয়ে গেলাম $100 মিলিয়ন মালিক। আপনি যদি আমার বায়োদের সাথে কোঅপারেশন করেন তাহলে মালিন হন। We want you to work with us and forget the past. We will make you the richest man in the world by distributing your cancer vaccine worldwide. Just tell me, how many millions of dollars you want? Not a single dollar. Eta byabshar jonno noy, eta manob kollaner jonno. Kono mafia amar abishkar niye chinimini khelbe ta ami hote debo na. You will finish. No. Johnson, তোমরা আমাকে মেরে ফেলতে পারবে, আমার পরিবারকে ধ্বংস করতে পারবে, কিন্তু ওই মেডিসিনের ফর্মুলা কোনোদিনও পাবে না। We won't kill you. We just want the formula. You will reproduce this in our laboratory again. Then you will have to wait for 10 years. I know, dear scientist, how to convey you in my deal. ভ্যাকসিন আবিষ্কারের হার্ড ডিস্কটা কোথায় রেখেছিস? বল কোথায় রেখেছিস? বল, আমি জানি না। বাবা
ডিউটির অবহেলা। মিথ্যা কথা, আরিয়ান ডিউটির অবহেলা করেনি, করেছেন আপনারা। শরাব, তুমি সায়েন্টিস্ট মঈন খান সাহেবের নাতনি বলে তোমাকে এখানে আসার অনুমতি দিয়েছি। তার মানে এই নয় যে তুমি আমার অবমাননা করবে। আমি আপনাকে কোনো অবমাননা করিনি, আপনার কাজের সমালোচনা করেছি মাত্র। কারণ সত্যিকার সত্যি না জেনে আপনি আরিয়ানের উপর অবিচার করেছেন। কি সত্যিকারের সত্যি? সত্যিকারের সত্যি এই যে সেদিন আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি স্যার। এবার ডিসিশন আপনাকেই নিতে হবে। Thank you.
আমি জানি তোর বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে। তুই ভেঙে পড়িস না বাবা। না বাবা, তোর চোখে পরাজয়ের পানি মানায় না। তোর মতো সাহসী সৈনিককে যারা দেশ ও জাতির ক্ষতি করার জন্য অপরাধী সাজিয়েছে তাদের বিরুদ্ধে তোকে লড়তে হবে, আইনের সামনে তাদেরকে দাঁড় করাতে হবে, যুদ্ধ করতে হবে, ওদের হিংস্রতার মুখোশ জাতির সামনে তুলে ধরতে হবে। চারটার উপরে বাজে, চল বাবা খেয়ে নে। তোর জন্য হর্ষাও কিছু খায়নি, না খেয়ে বসে আছে। আজ কদিন ধরে আমি স্কুলেও যাচ্ছি না। প্লিজ ভাইয়া খেয়ে নাও না, তোমার জন্য আমার খুব কষ্ট হয়। খানা? আচ্ছা ঠিক আছে, আমি তোকে খাইয়ে দিচ্ছি। টাকার বিনিময়ে সন্ত্রাসীগো হাতে সায়েন্টিস্ট মঈন খানরে তুইলা দিছোস, স্বীকার কর। ওই তুই স্বীকার করবি না? তুই স্বীকার কর, নইলে কিন্তু উপরে পাঠিয়ে দেবো আর ফাইলের মধ্যে লিখে দেবো। তুই নিজের মুখে স্বীকার করছোস সায়েন্টিস্ট মঈন খানরে সন্ত্রাসীগো হাতে তুলে দিছোস, স্বীকার কর, কর স্বীকার। আমার শরীর থেকে ঝরা, যতটুকু রক্ত তোর শরীর থেকে ঝরলে তুই বেঁচে থাকতে পারবি। তুই আমারে চেক করস, আমারে কি করে তোর মুখ দিয়ে সত্য কথা বলাইতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। চল you
What will you do now? Your guardian has gone. My people already killed him. That's not possible. I know about Aryan. Nobody can kill him. But my people already informed me he's dead. Aryan's news has come. Yes, Mr. Saidul. Tell me. Boss, Aryan ran away from police station. What? Aryan's ran away? What? I told you before. Now, get ready to die. No. We don't give him a chance to come here. After runway from police station, he will go to his mother. So, a great surprise for him. Just wait and see. ইচ্ছে করলে আমি তোর মা বোনকে মেরে ফেলতে পারতাম, কিন্তু মারিনি। শুধু তোর অপেক্ষা করছিলাম। এখনো সময় আছে, ফর্মুলা দিয়ে দে। অদারওয়াইজ ইউ গাইজ আর নো মোর ইন দিস ওয়ার্ল্ড। আরিয়ান, ডোন্ট ওয়েস্ট মাই টাইম। গিভ মি ফর্মুলা। অদারওয়াইজ আই লস্ট মাই ব্যালেন্স মানি, আই কান্ট অ্যাকসেপ্ট ইট। $5 billion. Then if you want to gun down. Hey! Astro Father! Oh,
প্রফিটে 50% দিয়ে দেব। আমাকে মেরো না। রিয়েলি মেরো না আমাকে। আই গিভ ইউ 100%। গো টু হেল। What's your update? I have a very good news for you, Mr. Nino. Aryan chapter already closed and formula is in my hand now. Make sure balance money will be ready. I am coming within short time. Not balance money. I'll double your money. Come to Thai Club. We'll have a drink and enjoy. All over. Thank you guys. We did it. You make the mission successful. I give you balance $50 million today. So, celebrate! Cheers! Cheers! Very important meeting. I have to go. Misha coming with formula. Give him a bullet instead of money and make sure not to leave any evidence behind. Okay. I will give him 2. Buy one, get one free. I am your father. Tell me my child. Where is Nino? I don't know. Go away from here. Oh, shit!
can save you from Aryan. No, never. A lot of game had been played. You and Aryan will play the game of death. And I will watch and enjoy it. You will hand over the formula to me. You will? স্বপ্ন দেখা ভালো, কিন্তু দিবাস্বপ্ন দেখা খুব ভয়ঙ্কর। বাট আই থিঙ্ক ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট। নিনো ইজ মোর ডেঞ্জারাস। জাস্ট ওয়াচ। দিস ইজ দ্য ভাইরাস অ্যান্ড নাও ইট ইজ মাই মেইন কজ। নিনো, ডোন্ট ডু ইট। Don't kill the innocent people. I will use this virus tonight with my specialist. এরকম ভাইরাস আমরা এর আগে দেখিনি। এটা আমাদের কাছে সম্পূর্ণ নতুন। আর রোগীকে খালি হাতে স্পর্শ করলেই সেটা অন্যের শরীরে ছড়িয়ে পড়ে। তবে এই মুহূর্তে হাসান মিন খান স্যার থাকলে নিশ্চয়ই একটা সমাধান দিতে পারতেন। আমি এসো খাবে, এখানেই বসি। দেশের যে সৎ পুলিশ অফিসারের দাপটে দুষ্কৃতিকারীরা ফেরারি আসামির মতো আতঙ্কে থাকত, আজ সে কিনা ফেরারি আসামি। অতরা, আমার মা আর অর্ষা ওরা ভালো তো? শুধু মা বোন কেন, দেশের কোনো মানুষই আজ ভালো নেই। বিষাক্ত ভাইরাসের ছোবলে দেশের হাজার হাজার মানুষ আজ মৃত্যুর মুখে। সায়েন্টিস্ট হাসান মঈন খান, ওনাকে খুঁজে বের করতেই হবে।
this. Just think. Will you make the vaccine in our lab or kill millions of people? I agree. I agree to your proposal. Very good. Honorable scientist, Mr. Hasan Moin Khan. Aryan, come. She will protect us. Take her. Please come very fast. Otherwise, we will lose the formula. Because Aryan already attacked us. হার্ডিক্স কোথায়? হার্ডিক্স তো এর কাছে না, ওর কাছে।
আমাকে আজ তোমার মনের আকাশের ভালোবাসার বৃষ্টিতে ভিজতে দাও।
দেশদ্রোহীদের হাত থেকে সাইন্টিস্টকে উদ্ধার করবই। নো, জেনে শুনে তোমাকে আমি মরতে দিতে পারি না। এখনো তুমি ডিপার্টমেন্টের স্বার্থেই কাজ করছো। নো, আমি সাইন্টিস্টকে উদ্ধার করব, এ দেশের 16 কোটি মানুষের জন্যই করব, শুধু পুলিশ ডিপার্টমেন্টের জন্য নয়। শোনো আরিয়ান স্যার, আপনি এখানে? হ্যাঁ, আমি তোমাকে ফিরিয়ে নিতে এলাম। তোমার বাবা আমার খুব ভালো বন্ধু ছিল, তাই তোমাকে অফিসে না ডেকে এখানে এলাম তোমাকে কিছু বলার জন্য। বলুন স্যার। আমার বিশ্বাস তুমিই পারবে সায়েন্টিস্টকে উদ্ধার করতে। থ্যাংক ইউ স্যার। আপনাদের বিশ্বাস করতেও সময় লাগে না, আর অবিশ্বাস সেটা তো। আরিয়ান, তুমি ভালো করেই জানো কোনো এভিডেন্স ছাড়া আমার করার কিছুই নেই, কিন্তু আমি এটাও জানি তুমি ছাড়া আর কেউ সায়েন্টিস্ট হাসান মঈন খানকে উদ্ধার করতে পারবে না। আরিয়ান, তোমার বাবার স্বপ্ন ছিল দেশ থেকে দেশদ্রোহীদের নির্মূল করবে, সেই স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে?
স্যার আপনি আমাকে অ্যারেস্ট করার অর্ডার দিন। কি বলছো আরিয়ান, তোমার মাথা ঠিক আছে? ইয়েস স্যার, লোহা কাটতে যেমন লোহা লাগে তেমনি অপরাধীদের ধরতে আমাকেও অপরাধী শাস্তি হবে। নাও ডিসিশন ইজ ইয়োরস, চলো, যদি মরতে হয় তবে দেশের জন্যই মরব। Listen, Aryan will must come here. Otherwise, thousand and thousand people will die in Bangladesh. So, everybody be careful. Is there any person who comes to die for the people? Do you think he is foolish? No, he is not foolish. He is man of power. He never thinks of dying. Listen, you should go to the scientist. I'll kill Aryan and present his hate to you. Okay. You go now. Good shot. Thank you. What's going on? Look, Aryan already came. Guys, come here. Aryan is coming. Oh, kill him! Kill him! দেশের ইতিহাস মনে পড়ে যায়। তোদের মতো দেশদ্রোহীদের জন্যই দেশের হাজারো মায়ের বুক খালি হয়েছে। মনে রাখিস, এখন 1971 সাল নয়, এখন 2014 সাল। এখন আর অন্যায় করে বাঁচতে পারবি না। কোথায় পাবে? কারণ আমি তো আমার কমিশন নিয়ে আজ রাতেই দেশ ছেড়ে যাব। কুকুররা দেশ ছেড়ে পালায়। Fight!
hurry up, guys. We should leave this country right now. Okay, boss. Scientist, already in my hand. And your sweetheart? Bullet to be head. Just need one signal from me. But I wanna make deal with you. I'll give you $100 million. Otherwise, your cute baby, no more in this world. The choice is yours. $100 million. So large amount. I can live my life as a king. I did not get money from the job in police department. I just been insulted. I was suspended as they believe a lie to be true. It was my target to reach you. So, have a deal. Welcome to my world. Haryan, তুমি দেশের সম্পদ বিদেশীদের হাতে তুলে দিও না. You can't do that. I can't believe that you are a betrayer. Yes, I don't believe you. যখন ডিপার্টমেন্ট আমাকে সাসপেন্ড করে, এখন এই নীতিবাক্য শোনার সময় আমার. Haryan, আমি তোমার সততা দেখে তোমাকে ভালোবেসেছিলাম, বাট তুমি এত বড় অসৎ আমি ভাবতেও পারিনি। আমি তোমাকে ঘৃণা করি। I hate you. You love me or hate me, I don't care. When I have money, তখন বিশ্ব সুন্দরীর আমার সাথে প্রেম করতে কিউ লেগে যাবে। ইউ আন্ডারস্ট্যান্ড? ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট, আই লাইক ইউ। বাঁধন খুলে দাও। Don't kill me. Send me to my country. Yes. যেতে তোকে হবে। ইতিহাস সাক্ষী, তোদের মতো ভিনদেশী কুচক্রীরা বাংলাদেশের মানচিত্রে কখনো স্থান পায়নি, তুইও পাবি না। মরণব্যাধি ক্যান্সার প্রতিরোধক ভ্যাকসিনের আবিষ্কারক বিশ্বখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ডক্টর হাসান মঈন খানকে দেশ, জাতি ও আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আরো অভিনন্দন জানাচ্ছি আমাদের পুলিশ ডিপার্টমেন্টের গর্ব এসিপি আরিয়ানকে। আমি এখন আরিয়ানকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি।
सार कोई गिलो বাংলাদেশ সরকার তোমার কাজে খুবই সন্তুষ্ট বাংলাদেশ পুলিশ তোমাকে নিয়ে অত্যন্ত গর্বিত তুমি বাংলাদেশের গৌরব বাংলাদেশের জন্য তোমার অনেক কিছু করার আছে তাই বাংলাদেশ সরকার তোমাকে পদোন্নতি দিয়ে স্পেশাল ব্রাঞ্চে নিয়োগ দিয়েছেন সো ইয়াং ম্যান গেট রেডি ফর দ্য নেক্সট মিশন